हाय बंधुरा तुम्हारे सबाई के 10+2 मैथ सल्यूशन पक्ष থেকে স্বাগত জানাচ্ছি। तो देखो এখন আমরা 9 নম্বরটা করব। तो চলো করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ওই 9 নম্বরটা আছে, এটা যে y = x sin log x + x log x। তো চলো এটাকে করা যাক। তো দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি। দেখো এটাকে যদি এক্স এর রেসপেক্ট করি তাহলে ওয়াইটা কী হবে, ডিওয়াই বাই ডিএক্স লিখছি আমি। আর দেখো আর এখানে কী আছে, এক্স লগ এক্স সাইন লগ এক্স। তো দেখো এখানে এক্সটাকে ধরছি ইউ আর সাইন লগ এক্সটাকে ধরছি ভি। তো ডি ডিএক্স অফ ইউ ভি, ইউভির জন্য কী হবে, ইউ আনচেঞ্জ মানে কি এক্সটা থাকবে। আর সাইন লগ এক্সের জন্য কী হবে, দেখো সাইন লগ এক্সটাকে এখানে লগ এক্সটাকে ধরছি এক্স। তো সাইন এক্সের জন্য কী হয় কস এক্স, এক্স বলতে লগ এক্স। আর হচ্ছে দেখো লগ এক্সের জন্য কী হবে 1/x সূত্রের প্লাস। এবার দেখো এই সাইন লগ এক্সের কাজ আমাদের হয়ে গেছে, তো এটাকে আনচেঞ্জ রাখতে হবে। তো এখানে রাখছি হচ্ছে সাইন লগ এক্স। আর দেখো এখানে এক্সকে চেঞ্জ করতে হবে, তো এক্সের রেসপেক্ট এক্সের হচ্ছে 1। তো তাই আমি আর কিছু লিখছি না, কারণ এর সঙ্গে 1 গুণ করলে 1ই হবে। তো দেখো এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়, তাই আমি আর কিছু করছি না। দেখো এখানে হচ্ছে প্লাস, তো আমি এখানে প্লাস দিচ্ছি। তো এবার দেখো এখানে আছে হচ্ছে এক্স লগ এক্স। তো দেখো এখানে যেহেতু আমাদের এক্স লগ এক্স আছে, তো দেখো এই এক্সটাকে ধরছি ইউ আর লগ এক্সটাকে ধরছি ভি। তো দেখো তো ইউ ওয়ান চেঞ্জ মানে হচ্ছে এক্সটা থাকবে, লগ এক্সকে এক্স রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি কী হবে 1/x সূত্রের প্লাস। এবার দেখো এখানে আছে লগ, এবার কি লগ এক্সটাকে আনচেঞ্জ করবো, কারণ লগ এক্সটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। তো লগ এক্সটা হচ্ছে এবার আনচেঞ্জ, আর এক্স রেসপেক্ট এক্স হচ্ছে 1। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এক্স এক্স কাটবে। তো ডিওয়াই বাই ডিএক্সের মান কী থাকবে আমাদের কস লগ এক্স প্লাস সাইন লগ এক্স প্লাস 1 প্লাস লগ এক্স। তো এবার কী করবো, এবার আমরা উভয় দিকে এক্স দ্বারা গুণ করব। তো তোমরা লিখবে অবশ্যই যে উভয় দিকে এক্স দ্বারা গুণ করে পাই। তো এদিকে কী হবে এটা হবে এক্স, কারণ ওয়ানের সঙ্গে এক্স দিয়ে গুণ করছি। এখানে হবে এক্স লগ এক্স। তো দেখো এইখানে আমাদের এর যেটা আমাদের বইয়ে দেওয়া হচ্ছে গিভেন, তো সেটা ফলো করবো। দেখো এখানে আছে হচ্ছে এক্স এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স। তো দেখো আমাদের কিন্তু এখানে এসছে যে এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স, মানে এই দুটোর পরিবর্তে আমরা কী বসাবো ওয়াই বসাবো। তো দেখো এখানে আমি ওয়াই বসাচ্ছি। এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা থাকবে আর এটা থাকবে, আর এই দুটোর পরিবর্তে আমরা ওয়াই বসাবো। এক্স কস লগ এক্স প্লাস ওয়াই, কারণ এই দুটোর মান, কারণ এটা কারণ এক্স লগ সাইন এক্স সরি এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্সের মান হচ্ছে ওয়াই। তো আমরা এইটাকে আর এটাকে রাখলাম, এই এক্স কস লগ এক্স প্লাস এক্স রাখলাম, আর এর পরিবর্তে আমরা ওয়াই বসালাম। তো দেখো এবার এটাকে আমরা এগেন করব। এগেন ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো দেখো এটাকে ধরছি ইউ এটাকে ধরছি ভি। তো এক্স আনচেঞ্জ, এক্সটা থাকবে, আর ডিওয়াই বাই ডি এক্সকে চেঞ্জ করলে কী হবে, এটা হচ্ছে d2y বাই ডি এক্স স্কোয়ার হবে সূত্রের কি সূত্র হচ্ছে প্লাস। এবার কি এবার হচ্ছে ডিওয়াই বাই ডি এক্সটা থাকবে, এবার এক্সের রেসপেক্ট এক্সের হচ্ছে 1। তো আমি কিছু লিখছি না, কারণ এর সঙ্গে 1 গুণ করলে ডিওয়াই বাই ডি এক্সই হবে। আর দেখো এখানে আছে এক্সটাকে ধরছি কি এক্সটাকে ধরছি হচ্ছে আমরা ইউ, আর কস লগ এক্সকে ধরছি ভি। তো ইউ আনচেঞ্জ, কস লগ এক্সকে চেঞ্জ করা হবে মাইনাস সাইন। দেখো এটাকে ধরছি এক্স, তো কস এক্সের জন্য কী হবে মাইনাস সাইন এক্স। তো মাইনাস সাইন এক্স বলতে লগ এক্স, লগ এক্সের জন্য কী হবে 1/x হবে। এবার কি এবার সূত্রের প্লাস। এবার দেখো এবার কস লগ এক্সটাকে আমরা আনচেঞ্জ রাখবো। তো দেখো এখানে আছে হচ্ছে কস লগ এক্স, আর কি থাকবে देखो ये आनचेंज एबार के सेখানে x আছে তো x এর রেসপেক্ট x হচ্ছে 1 হয় তো আমি কিছু লিখছি না প্লাস তো এইখানে দেখো এখানে x এর রেসপেক্টে x হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 তারপর দেখো প্লাস আছে প্লাস দিচ্ছি আমি তো দেখো এখানে আছে y y কে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে dy dx হবে তো দেখো এখানে একটা dy dx আছে আর এইখানে একটা dy dx আছে এটা কাটবে তো দেখো এখানে আছে x d2y dx square equal to minus x sin log x দেখো এখানে log x কিন্তু এখানে দেখো একটা x x টা কাটবে তো এখানে আছে only minus x থাকবে সরি minus থাকবে এখানে minus 1 থাকবে এখানে আছে minus 1 বলতে minus sin log x থাকবে আর এখানে দেখো আছে হচ্ছে আমাদের cos cos log x plus 1 এবার আমরা কি করব এবার আমরা এটাকে উভয় দিকে আবার x x দিয়ে গুণ করব তো তোমরা লিখবে যে উভয় দিকে x দ্বারা গুণ করে পাই তো x2 d2y dx2 - x sin log x plus x cos log x plus x তো দেখো এখানে তো দেখো এখানে x তো এখানে x cos log x এর মান দেখো x cos log x এর মান আমরা এই x দেখো আমরা এখান থেকে পাবো দেখো x cos log x এর মান আমরা কি পাবো এখান থেকে দেখো এখান থেকে বের করে নিচ্ছি দেখো এখানে আমি পাবো এখানে পাশে লিখছি আমি x cos log x আর লাগবে হচ্ছে আমাদের দেখো এখানে একটা x আছে তো আমরা x টা রাখবো এইদিকে তো x নিলে দেখো এবার কি হবে এই দুটোকে যদি নি তাহলে এটা বাম দিকে আসবে তো সে ক্ষেত্রে হবে নিচে লিখছি আমি x dy dx - y তো দেখো এই মানটা কি করব আমরা এর পরিবর্তে বসাবো তো দেখো এই দুটো পরিবর্তে আমরা এই মানটা বসাবো তো x2 d2y dx2 = -x sin log x প্লাস তো দেখো এর মানটা পাবো হচ্ছে আমরা x dy dx - y তো দেখো এখানে আমি আরেকটা কাজ করব সেটা কি সেটা হচ্ছে যে d2 x2 d2y dx2 = দেখো এখানে আছে কি -x sin log x দেখো -x sin log x মানে আমরা এক নম্বর থেকে পাবো দেখো এখানে আমরা x sin log x মান কত পাবো এখান থেকে আমি x দেখো এখানে আমি বের করছি এখান থেকে দেখো x sin log x এর মান আমরা পাবো y - x log x এই মানটা আমরা এই x sin log x এর পরিবর্তে বসাবো তো দেখতে পাচ্ছ এখানে একটা মাইনাস আছে তো মাইনাসটা রাখবো আমি এটা থার্ড ব্র্যাকেট দিব তো আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কি y - x log x plus x dy dx - y তো দেখো এখানে x2 d2y dx2 এখানে গুণ করলে হবে - y plus x log x plus x dy dx - y দেখো এখানে একটা আছে - y আর এখানে একটা এখানে আছে একটা - y তো কি হবে -2y হবে তো দেখো এখানে আছে আমাদের কি x2 d2y dx2 তো এখানে আছে হচ্ছে আমাদের দেখো এখানে হবে -2y আর এখানে পাবো হচ্ছে x log x plus x dy dx তো দেখো এই x dy dx এর হচ্ছে -2y টা বাম দিকে নিয়ে আসব আর ডান দিকে আমরা x log x টা রাখবো তো x2 d2y dx2 দিলাম দেখো এই এটা যদি এই এই প্রশ্নটা বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে বাম দিকে নিয়ে আসলে হবে এটা মাইনাস হবে -x dy dx হবে এখানে কি হবে +2y হবে = কি হবে x log x হবে তো দেখো আমাদের বই যেটা প্রমাণ দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে যে দেখো দেখো আমাদের এটাই দেওয়া আছে যে হচ্ছে এক্স স্কোয়ার ডি টু বাই ডি এক্স স্কোয়ার মাইনাস সিক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স। তো দেখো আমাদের ওই একই এসছে যে এক্স স্কোয়ার ডি টু বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স। তো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতেও ভুলো না। ধন্যবাদ।